পদ্মা সেতু হয়ে ঢাকা রাজশাহী রুটে দ্রুতগামী আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করছে পিপলস আর্ক লিংক ফোরাম বাংলাদেশ। মঙ্গলবার সকাল 10টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, এ পথে ট্রেন চলাচলের জন্য রেলওয়ের বাড়তি কোনো খরচ হবে না। বর্তমানে রাজশাহী থেকে উল্লেখিত পথে ভাঙা হয়ে গোপালগঞ্জ পর্যন্ত একটি ট্রেন চলাচল করছে। এগুলি আমার বক্তব্য শেষ করছি দাবির জন্য।